বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আশা ইসলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইসলামিক ফাউন্ডেশনের সেন্টার রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রক্রিয়াটি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ইতিপূর্বে যারা আমার ভিডিওটি দেখেননি ইসলামিক ফাউন্ডেশনে কিভাবে লগ করতে হয় কিভাবে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করতে হয় তো কোথায় পাওয়া যায় সেই পূর্বের ভিডিওটি আপনারা দেখে নেবেন আজকে আমি দেখাবো যে কিভাবে ইসলামিক ফাউন্ডেশনে যে তাদের ডাটা এন্ট্রি ওয়েবসাইটে কিভাবে সেন্টারটি রেজিস্ট্রেশন করতে হয় এবং এই সেন্টার রেজিস্ট্রেশনের পর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো তো আর দেরি না করে আমরা সেই কাজগুলো করতে পারি কিভাবে সেন্টার রেজিস্ট্রেশন করে তো আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন তো চলুন দেখা যাক কীভাবে কাজটি করা যায় প্রথমে আমরা লগ করে এখানে যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে সেখান থেকে আমরা চলে যাব সেন্টার সিলেকশন সেন্টার সিলেকশনে গেলে সেন্টার ইনফরমেশনে আমরা ডোপডাউন বাটনে এখানে দেখতে পাচ্ছি সেন্টার ইনফরমেশন নামে একটি বাটন চলে এসেছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে আপনারা লক্ষ্য করুন যে সেন্টার ইনফরমেশনের অনেকগুলো ঘর চলে এসেছে এই ঘরগুলোতে আমরা সেই তথ্যগুলো দিয়ে পূরণ করব তো সর্বপ্রথম যে ঘরটি আমরা দেখতে কেন্দ্র কোর্ট তো কেন্দ্র কোর্ট লেখার আগে আমরা সেই কেন্দ্র কোটের যে অপশনগুলো এখানে দেওয়া রয়েছে যে নিয়মগুলো দেওয়া আছে এই নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে তো এখানে স্টার চিহ্ন দেওয়া আছে স্টার চিহ্নগুলো অবশ্যই যে রেড স্টার চিহ্ন দেওয়া আছে এই রেড স্টার চিহ্ন যে ঘরগুলো আছে অবশ্যই পূরণ করতে হবে তো আমি ভিডিওটি বড় না করে শর্টকাট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে দ্রুত কাজটি করা যায় তো কেন্দ্র কোর্ট এখানে প্রথমে জেলা কোর্ট আপনাদের যে জেলা সেই জেলার কোর্ট একটি দিতে হবে এরপর উপজেলা কোর্ট দিতে হবে তারপর সেন্টার কোর্ট এবং যে সেশনটি আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন সেই সেশনের কোর্টটি এখানে দিতে হবে তো আমি প্রথমে আমাদের জেলা কোডটি দিয়ে দেব ডাবল ফোর এবং উপজেলা কোড হচ্ছে জিরো থ্রি এখন আমার যে সেন্টারটি রয়েছে একশো পঁচপান্ন এবং আমার যে প্রতিষ্ঠানের যে সেশনটি রয়েছে যে সেশনের আমি কাজটি করব সেটি হচ্ছে দুই হাজার উনিশ তো এই হল কেন্দ্র কোড এটি অনেকে বিভ্রান্ত হয়ে যায় অনেকে আমাকে মোবাইল করেছিল যে সেন্টার কোডগুলো কিভাবে দেব তো আপনারা লক্ষ্য করুন ইসলামিক ফাউন্ডেশনের যে নিয়ম এবং যে ইনস্ট্রাকশনটি যে নির্দেশনাটি দিয়েছে সেই অনুযায়ী সেন্টার কোড হচ্ছে এরকম তো অনেকেই যে সেন্টার কোডগুলো আপনারা লক্ষ্য করুন অনেকেই রেজিস্ট্রেশন করেছে তাদের দেখেন সেন্টার কোডগুলো আমি লক্ষ্য করেন এখানে দেখিয়ে দিচ্ছি তো যে ইনস্ট্রাকশন সেই অনু অনুপাতে কিন্তু সেন্টার কোডগুলো রেজিস্ট্রেশন করেনি তো এটি একটি ভুল রেজিস্ট্রেশন আপনার লক্ষ্য কোন একটি রেজিস্ট্রেশন করেছে এটি সঠিক একটি রেজিস্ট্রেশন এভাবে অনেকেই রেজিস্ট্রেশন করেছে সঠিক রেজিস্ট্রেশন তো সবাই তো আর ভুল করতে পারে না তো যে জানে সে সঠিকভাবে রেজিস্ট্রেশনটা করতে পারবে তো আমি এজন্যেই অনেকে কমেন্ট করে আমাকে জানিয়েছেন পূর্বের ভিডিওতে এবং মোবাইলও করেছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যে সেন্টার কোর্ট কেন্দ্র কোর্ট কিভাবে আপনারা দিবেন তো আমি আপনাদেরকে আরেকটু বলে নেই আপনাদের যে জেলা কোর্টটি রয়েছে সেটি আপনারা প্রথমে দিয়ে দেবেন এবং তার সাথে আপনাদের যে উপজেলা কোর্টটি রয়েছে সেটি দিয়ে দেবেন এর পাশে আপনাদের যে প্রতিষ্ঠান কোডটি সেটি কেন্দ্র কোডটি এটি দিয়ে দেবেন এরপর আপনি যে সেশনের কাজ করতেছেন সেই সেশন কোডটি আপনারা দিয়ে দেবেন তো কেন্দ্র কোড হয়ে গেল এখন কেন্দ্রের নামটি ইংরেজিতে দিয়ে দেবেন কেন্দ্রের নাম বাংলায় কেন্দ্রের বর্ণনা আপনারা দিতে চাইলে দিতে পারবেন কমিটি গঠনের তারিখটি দিতে পারবেন এবং কোন সেশনে আপনি এই ছাত্রগুলো রেজিস্ট্রেশন করবেন বা সেন্টারটি রেজিস্ট্রেশন করবেন সেটি এখানে উল্লেখ করে দেবেন তো আমি দুই দিয়ে দিলাম এবং আমার বিভাগ আমি এখানে সিলেক্ট করব জেলা অটোমেটিক চলে আসবে উপজেলা এখানে অটোমেটিক চলে আসবে একটু অপেক্ষা করতে হবে চলে এসেছে তো ইউনিয়ন এবং ওয়ার্ড সেটি আপনারা দিয়ে দেবেন আমাদের যে ইউনিয়নটি রয়েছে সেই ইউনিয়ন আমি এখানে সিলেক্ট করে দেব গ্রাম যেটি রয়েছে সেটি আমি দিয়ে দেব এটি অটোমেটিক চলে আসবে না আপনাকে লিখতে হবে অব্রো দিয়ে তো লক্ষ্য করুন এই অব্রোটি কিভাবে করবেন ইতিপূর্বে যারা আমার ভিডিওগুলো দেখেছেন সেখানে কীভাবে বাংলায় লিখতে হয় সেটি আমি দেখিয়েছি আপনারা না জানলে আমাকে কমেন্ট করে জানাবেন অব্রতে কীভাবে লিখতে হয় তো অব্র এই সফটওয়্যারটি দেখেন এখানে আমার ওপরে সফটওয়্যারটি রয়েছে এই অব্র সফটওয়্যারটির ইউনিবিজয় এখানে আপনারা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে ক্লিক করলে ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে তো এই অব্র ইউনিবিজয়ে বাংলায় লিখতে হবে ইউনিকোড অনুযায়ী অথবা আপনারা অন্যান্য সার্ভিসগুলো যেভাবে বাংলায় লেখেন সেভাবেও লিখলে হবে তো আমরা এই অব্রতে এখানে বাংলায় লিখব তো বাংলায় লেখার জন্য অব্র সিলেক্ট করবেন এবং বাংলা চুজ করবেন তারপর আপনি বাংলা লিখতে পারবেন তো এভাবে আপনারা সব কিছু সেন্টার যে ইনফরমেশনগুলো রয়েছে আপনারা দিয়ে দেবেন এবং আপনাদের প্রতিষ্ঠানের যে ইনফরমেশনগুলো রয়েছে সঠিকভাবে দিয়ে দেবেন তো এখানে দেখেন নিচের দিকে কমিটি ইনফরমেশন তো কমিটি ইনফরমেশন এখানে যে কমিটির সদস্যবিন্দুর রয়েছে তাদের নাম ডিজিনেশন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে সব কিছু যখন দেওয়া হয়ে যাবে সঠিকভাবে তখন জাস্ট এখানে আপনারা সেফ রেকর্ডে ক্লিক করবেন সেফ এই সেফ বাটনটি রয়েছে এখানে ক্লিয় মানে সেফ বাটনে ক্লিক করবেন তাহলে সেন্টারটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো আমি ভিডিওটি বড়ো করবো না আপনারা এখানে দিয়ে দেবেন আমি আপনাদের ভিডিওটি দেখার জন্য এই কাজটি সহজভাবে করে দেখালাম তো ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা হয় যারা এই ভিডিওটি দেখে বোঝেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন অথবা ফোন করে বলবেন আমার ফোন নাম্বার ওখানে দেওয়া রয়েছে আর যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন তো এতক্ষণ আপনারা যে ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন এজন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ